আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা স্কার্ট প্লাজো অর্থাৎ ঢোলা যে প্লাজোগুলো রয়েছে সেই ঢোলা প্লাজো বা স্কার্ট প্লাজোগুলো কিভাবে আপনি কাটিং করবেন। তো আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে সঠিক নিয়মে সঠিক মেজারমেন্টগুলো বের করে স্কার্ট প্লাজোগুলো কাটিং করতে হয়। তো চলুন আজকের এই ভিডিও থেকে শেখা যাক যে স্কার্ট প্লাজোগুলো কিভাবে কাটিং করতে হয়। তো দেখুন, আমি এখানে একটি কাপড় নিয়েছি, এটা হচ্ছে থ্রি পিসের, মধ্যে যে সালোয়ারের যে পিসটি থাকে সেই পিসটি দিয়ে আমি এখন আপনাদের সমস্ত ঘের নিয়ে এখন আমি এই স্কার্ট প্লাজো বা ঢালা প্লাজোটি কাটিং করে দেখাবো। তো সবার প্রথমে আমাদের এই কাপড়টিকে দেখুন, সম্পূর্ণ কাপড়টিকে আমাদের খুলে নিতে হবে। তো এইখানে দেখুন আমি এখান থেকে কাপড়টি কীভাবে খুলতেছি, তো এখানে দেখুন যে ভাঁজটা আছে, এই ভাঁজটা সম্পূর্ণ ভাঁজটা আপনাকে খুলতে হবে প্রথমে। তো এই ভাঁজটা সম্পূর্ণ খোলার পর দেখুন আপনার এই দিকে জাস্ট দুইটা পার্ট, দুইটা মাথার দুইটা পার্ট আপনারা জাস্ট এক জায়গায় করে নেবেন। তো দেখুন আমি জাস্ট এক জায়গায় করে নিয়ে নিলাম, এক জায়গায় করার পর জাস্ট আপনার এই দিকে এই ভাঁজটা করে নিয়ে নেবেন। তো দেখুন আমরা কিন্তু এখানে কাপড়টাকে লম্বলম্বি করে এখানে ভাঁজ করে নিয়েছি দুইটা। তো এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট রয়েছে, তো এটাকে আমাদের এখন ডাবল ভাঁজ করতে হবে, অর্থাৎ এখানে চারটা পার্ট করে নিতে হবে। তো দেখুন এইখানে যে পার্টটা রয়েছে এই পার্টটা জাস্ট আমরা এই দিকে ভাঁজ করে নিয়ে নেব। আমরা দেখুন এই দিকে জাস্ট কাপড়টাকে এখানে ভাঁজ করে নিয়ে নিলাম। তাহলে দেখুন এখানে আমরা কাপড়টাকে কিন্তু ভাঁজ করে নিয়েছি। এখন এখানে একটা বিষয় দেখুন, এখানে যে আমাদের যে কাপড়ের যে বহরটা রয়েছে এই বহরটা আমি সম্পূর্ণটাই এখানে ঝুল হিসাবে আমি ব্যবহার করব। তো আমি চাইলে কিন্তু এখানে বেশি ব্যবহার করতে পারবো না। তো বেশি যদি ব্যবহার করতে যাই তাহলে এখানে যে সাইডের যে কাপড়টা রয়েছে বা একটু এখানে কাপড় বাঁচবে সেটা দিয়ে আমরা এখানে চাইলে জয়েন্টটা দিতে পারি। তাহলে দেখুন এখানে যে কাপড়ের যে পানাটি রয়েছে এই পানাতে আমি এখানে এখন স্কার্ট প্লাজো বা ঢোলা প্লাজোটি এখন আমি কাটিং করব। তাহলে দেখুন সবার প্রথমে আমাদের এইখানে আমাদের 2 ইঞ্চি নিতে হবে। তো সবার প্রথমে এখানে আমরা 2 ইঞ্চি নিয়ে নিব। তো এখানে 2 ইঞ্চি এটা হচ্ছে আমরা এলাস্টিক যে ব্যবহার করি, এই এলাস্টিকে লাগানোর জন্য আমরা এখানে 2 ইঞ্চি প্রথমে একটা মার্ক করে নিব। তো দেখুন আমরা এখানে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এই 2 ইঞ্চি এখানে আমরা এলাস্টিক ভাঙা দিয়ে আমরা এখানে এলাস্টিকটা এখানে আমরা লাগাবো। তো এখন এইখান থেকে আমাদের এখন লংটা নিতে হবে এই স্কার্ট প্লাজোটির। তো এখান থেকে দেখুন এখন আপনার যতটা লং লাগে সেই অনুযায়ী এখন আপনাকে লংটা নিতে হবে। তো এখানে আমি লং রাখবো 38 ইঞ্চি। তাহলে এখানে 38 ইঞ্চির এখানে একটা চিহ্ন দিতে হবে এবং আমরা এখানে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিবো, যেটা হচ্ছে আমরা এখানে মুড়িয়ে সেলাই দিব। তো এখানে কিন্তু আমরা চিকন করে দুইটা ভাঙা দিয়ে সেলাইটা আমরা দিব। তো এই জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি কাপড় আমি এখানে এক্সট্রাভাবে নিয়ে নিলাম। তো আমরা এখন এখানে এই মার্কটা করে নিব। তো দেখুন আমরা এখানে কিন্তু মার্কটা করে নিয়েছি। এখন এখানে একটা বিষয় দেখুন, আমাদের স্কার্ট প্লাজোগুলো কিন্তু এখানে একটু আমাদের শেপ ব্যবহার করতে হয়, তো শেপটা আমরা ব্যবহার করব। তার আগে আমাদের এখান থেকে আমাদের হাইটটা নিতে হবে। তো এখানে আমাদের হাইটটা নিতে হবে আমাদের 15 ইঞ্চি। তো দেখুন এইখানে হাইট আমি 15 ইঞ্চি কী জন্য নিচ্ছি, যেহেতু এখানে মোটা মানুষের জন্য আমি এই স্কার্ট প্লাজো বা ঢোলা প্লাজোটি আমি কাটিং করতেছি। তো আপনি যদি সিঙ্গেল মানুষের জন্য যদি তৈরি করতেন তাহলে এখানে আপনার 14 ইঞ্চি নিলেও হয়ে যেত। তো যেহেতু এটা একটু মোটা মানুষের জন্য বা মেয়েদের জন্য আমি স্কার্ট প্লাজোটি কাটিং করতেছি, এই জন্য আমি এখানে যে হাইটটা রয়েছে এই হাইটটা নিব আমি 15 ইঞ্চি। এবং এখানে দেখুন আরেকটা বিষয়, এখানে আমি বলে দিয়েছি কাপড়ের যে বহর যতটা রয়েছে আমি সেই সম্পূর্ণ ঝোলাটাই আমি এখানে রাখবো। তাহলে দেখুন আমি এখানে কিন্তু আমি আমার হাইটটা কিন্তু বের করে নিয়ে নিলাম, এইখানে আমি মার্কটাও করে নিয়েছি। এখন দেখুন আমাদের এখানে সম্পূর্ণ মার্কটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমাদের কাপড়ের বহর রয়েছে আমাদের 18 ইঞ্চি। তো এইখান থেকে দেখুন আমি যে শেপটা নেব হাইয়ের, এই হাই শেপটা নেব আমি 2 ইঞ্চি। তো 2 ইঞ্চির এখানে আমাদের একটা মার্ক করতে হবে। তো দেখুন আমরা এখানে হাইয়ের শেপের জন্য এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখন জাস্ট আমাদের এখানে এই শেপটা করে নিতে হবে। তো দেখুন জাস্ট এইভাবে জাস্ট আপনারা এখানে শেপটা করে নিয়ে নেবেন। তো এখানে সুন্দরভাবে হাই শেপটা নিয়ে নেবেন। এখন এখানে একটা বিষয় দেখুন, নিচের যে ঢোলাটা রয়েছে এই নিচের ঢোলাটা আপনি কত ইঞ্চি রাখবেন সেটা এখন আপনাদের এখানে নিতে হবে। তো এখানে নিচের ঢোলাটা আমরা 15 ইঞ্চি পর্যন্ত এখানে রাখবো। তো চাইলে আপনি এখানে আরও একটু শর্ট করে 14 ইঞ্চিও রাখতে পারেন। তো এখানে 14 থেকে 15 ইঞ্চি পর্যন্ত আমরা রাখতে পারি, যেহেতু এখানে মোটা মানুষের জন্য আমি এই স্কার্ট প্লাজোটি বা ঢোলা প্লাজোটি আমি কাটিং করতেছি। তো এই জন্য আমি এখানে 15 ইঞ্চি রাখবো। তো এখানে 15 ইঞ্চির এখানে একটা মার্ক করে নিচ্ছি। এবং এখানে আমাদের বাহির দিয়ে এখানে কাটতে হবে, আমাদের সেলাইটা হবে কিন্তু এই দিক দিয়ে এবং আমাদের কাটতে হবে এইখান দিয়ে। তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের এই শেপ কাট স্কেলটা ব্যবহার করা যাবে না। তো এখানে শেপ কাট স্কেলটা ব্যবহার করলে কিন্তু আমাদের এখানে রাউন্ডটা আসবে না। তো এর জন্য আমরা কী করবো, এইখানে যে মার্কটা রয়েছে এইখান থেকে জাস্ট আমরা এখানে এইভাবে জাস্ট আমরা শেপ করে নিয়ে নিব। তো দেখুন এইভাবে জাস্ট আপনারা এখান থেকে শেপটা করে নিয়ে নেবেন।
তো ভিউয়ার্স দেখুন আমি এখান থেকে শেপটাও কিন্তু করে নিয়েছি। এখন এখানে একটা বিষয় দেখুন, আমাদের স্কার্ট ব্লাউজের নিচের দিকে একটু আমাদের কিন্তু শেপ দিতে হয়, অর্থাৎ একটু গোল করতে হয়। তো এই জন্য আমরা এখানে শেপ কাট স্কেলটা ব্যবহার করব। এটা আমরা জাস্ট এই দিক থেকে কাটিংটা করব। তো দেখুন জাস্ট এইভাবে আমরা একটু শেপ এখানে দিয়ে নিব। তো আমরা এখানে সুন্দরভাবে এখানে শেপটা আমরা করে নিয়ে নিলাম। তাহলে ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সহজে আমাদের ইলাস্টিকের ভাঙা, আমাদের হাই এবং হিপ, নিচের ঢোলা সমস্ত মাপ কিন্তু আমরা একদম পারফেক্টভাবে কিন্তু নিয়েছি। জাস্ট এখন আমরা এটা কাটিং করব। তো দেখুন এইভাবে জাস্ট আপনারা প্রথমে মেজারমেন্টগুলো বের করবেন, বের করার পর এই স্কার্ট প্লাজোগুলো কাটিং করবেন। তাহলে কিন্তু আপনার স্কার্ট প্লাজোর যে মেজারমেন্টগুলো রয়েছে বা ঢোলা প্লাজোর যে মেজারমেন্টগুলো রয়েছে সেগুলো অ্যাকুরেটভাবে আপনারা নিতে পারবেন এবং নিয়ে কাটিংটা করে নিতে পারবেন। তো চলুন এটা আমরা এখন কাটিং করে নিই। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্কার্ট প্লাজোটি কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। তো আপনি কিন্তু চাইলে এইভাবে জাস্ট খুব সুন্দরভাবে স্কার্ট প্লাজোগুলো কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে মেজারমেন্টগুলো আপনাদের বুঝিয়ে দিয়েছি। তো এরপর থেকে জাস্ট আপনারা যে কোনো বডির জন্য, যে কোনো কমরের জন্য আপনারা এই স্কার্ট প্লাজোগুলো কাটিং এবং সেলাইটা কিন্তু করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।